আরেকটা জায়গা আছে কইলেটা, জায়গাটা বড়ই গোপন। এটা কি কইতা? মাইকে সারা কইলে ভালো আছে, মাইকে কইতা বউয়ের লগে। এই এর লাগে তো কুস্তা মাইক সারা কই, অহন গিয়া কইতেন ফেলবে না, তারা হুন্ডা লাইতেছে না। বউয়ের লগে মিশা কথা কোন যাবে, কিরকম বউয়ের লগে? যেই বউয়ে আগুন আসেন এরম আগুন না বউ সেটা কারে কয়, বেড়াটা সবসময় খোলার দিয়া রাখে, মাইতে মাইতে উল্টাই দেয়। আসেন এরম বেরিয়ায় মানে কশিল্প বেরিয়ে আছে জামাইরে নির্যাতন কর আসেনি ও বেরিয়ে কন্যা চলইলে অমা বকে আসিলাম দিয়া না, তারে যে খিচ্ছালে সে ঘুমুর করে তাই তো কইতেও পারে না, কইতে তো কেউ কাছে কথাটা কইতেও পারে না। ঘরের ভিতরে তারে ঘুমুর করে ফিটে ফিটে দিয়া লাইছে, তার মায় হেরুমে তো কয় কি তারে ফুল কয় আমার ডিব্বাটা ফরসে, কয় তোর সু হতি ফানি কয় বালু ফরসে আছে। তা তো এই কথাটা কইতেও পারে না, আমার বউয়ে কই নাই সেই কথা কয় কেমনে? তো তো বেড়া এই কথা কেমনে কইবো যে আমার আমার বউয়ে মারছে, অনেক এই কথাও কইতে পারে না। তো যেইটা করে এইটা লই এই বউয়ে তারে জ্বালায়, আসেনি রম্বে দিয়ায় ভালো করলেও তার জ্বালা, খারাপ করলেও তার জ্বালা। বাজার লই আইলে একসুর তারে খিচ চালায়, কেক চালায় কত, এটি বাজার, এটি বাজার। আপনি মূলা কিনে এসেছেন কখনো? এটি শিহন শিহন কই টানছেন, এই মূলা হর মূলা কত করে আনছেন আলি? এতারে প্রশ্ন করিয়া তে এরম আইতের সময় কানো তুলা দিয়া ইয়ে বাজারকে তারে এমন ভাবে নির্যাতন করে। মিষ্টি কম রানলে কয় কই কম রানলেন নাকি রে, কই কম রানলে কয় সল কমলার সমস্যাটা গীতা, এরপরে গুড়া মাছ আনলে কয় এটি কুটবো কাটা, বড় মাছ আনলে কয় কই মাছ আমি জীবনে কুটতাম পারছি, কই কাটা। এই নানান জ্বালায় আছে তারে, তে এই বেড়িটা তারে সবসময় অত্যাচার করে, এরকম অনেক অসভ্য বেড়ি এইটা আছে। এই বেড়ি এইটার কারণে অনেক বেড়াইতে খারাপ ফোন লাগে, ঠিক কিনা কম? এই নিয়ত করছে আমি জীবনে সুদ খাইতাম না, কিন্তু বেডিয়ে তারে সুদ খাওয়াইয়া সারছে, কারণ তার ঘরে টেলিভিশন নাই, তে তো সামান্য চাকরি করে দোহানের কর্মচারী, তে ইয়া করব করতে আগে টেলিভিশন কিনবো করতে, তারে বেডিয়ে ভর্তি দিন খেয়েছে। হ্যাঁ মানুষের ঘরে কত টেলিভিশন, মাটি কিনতে টেলিভিশন কিনতে লাই, আর তাহলে দোহানদারি করে টেলিভিশন কিনতে পারে না, কফালো আসিল আমি তো কে হত্যা করে গেলাম আর কি, অন্য বেডিয়ে তুইলে হারাই দে ভাই, কিন্তু আসেনি রম বেডিয়ায় আসেনি, সরলভাবে চলতো চায়ও তে চলতো চায় সুদ ছাড়া ঘুষ ছাড়া সরলভাবে ফেরটা মাটিত লাগাইয়া যেমনে পারি সুন্দর করে চলাম, তার চিন্তা হইলো হারাম খানা আমার খানা আমরা ঘরও খাইতাম না, কিন্তু বেরিয়ে দিয়ে টেলিভিশন ছাড়া ঘুমায় না, তারে অত্যাচার করে, শেষ পর্যন্ত তে টেলিভিশন কিনন লাগে। টেলিভিশন কিনতেও তো শান্তি নাই, টেলিভিশন কিনছে তো পয়সা কম, তে সাদা কালো টেলিভিশন কিনতে আনছে, এইটা দিয়ে কেবিলি আরও সেতা। হ্যাঁ এটা আমি তো দরম যাইনি, কী রঙের জামা পড়ছে সব সাদা কালো সাদা কালো দেখা যায়, আপনাকে রঙিন টেলিভিশন কিনবেন না। তো অনেক কষ্ট করিয়া টেহা টুহা জমাইয়া চুরি মুড়ি করিয়া তারপরে শেষ পর্যন্ত রঙিন টেলিভিশন কিনে আনছে, রঙিন টেলিভিশন কিনে আরও জ্বালা। কয় হ্যাঁ আমি সেইদিন হেতারা বাইক গেছিলাম, ইয়ে দেখছি ওয়ালের লোকে টেলিভিশন লাগাই রেখে আর আপনার একটা কিনছে ফেরো। তখন সুদ খুরইছে, তখন ঘুষ খুরইছে, তখন দিশা কথা শিখছে, আম্মা আপনার লাগিয়া, ঠিক কিনা কম? আপনি তাহলে টেলিভিশনের সাপ দেখ জিততেন, আপনি কে রে সাপ দেন আপনি টেলিভিশনে, কি দরকারটা লাগছে আপনার কোনো টেলিভিশনে? তে নাই আপনি জেদ্দুর পাইছেন আলহামদুলিল্লাহ, আপনি ঘরটার ভিতরে একটা আগুন জ্বালান, আজ যে রইলে কাল খাইডা টেলিভিশন কিনে দিয়া সারছে, পরে কয়দিন পরে বিড়ি দুপুরবেলা পানি আর খায় আবার ইটা দিয়ে পানি হালাই দেয় কুলি করে, এটা মানে মজা আছে নি বাবিরা ঘরে গেছিলাম, কি ঠান্ডা ফ্রিজের পানি ভিতরটা বেড়ে ঠান্ডা হয়ে যায়, সেদিন গরমের ভিতরে পানি গেছি পাওয়ার তালকা বেড়ে ঠান্ডা হয়ে গেছে, আর আপনার কফল ওইটা নাই আপনার কফল কি? তো এখন তারা দিয়া ফ্রিজ কিনেছে চুরি করে ডাহাতি পড়াইয়া নাউজুবিল্লাহ কইতেন না, কি শুরু করছেন আম্মা এইরকম বেরিয়েছেন লোকে? তে কাপড় কিনলে আনলে কাপড়টা পছন্দ, কাপড়টা কিনলে আনলে কাপড়টা পছন্দ হয় না, তার বেতন যে রকম তে কাপড় কিনবো ওই রকম, তে কাপড় কিনলে আনছে এবি দিয়ে কালি কাপড়টাতে কত খুশি মনে, বউয়ের লেগে কাপড় কেউ কোনো কাজে করে কিনে না, খুশি হইয়ে তো কিনে সুন্দর সাইয়া, তার বুঝমতো তে একটা কাপড় কিনে আনিয়া সেটা আইস দিয়া ঘরে ঢুকছে, যে কাপড়টা দেখলে বোধ হয় আমার বউয়ে খুশি হইব, কাপড়টা নিয়ে এবিডি রাত দিছে, দিছে পরে এবিডি সাইয়া সেটা এই কাপড় আমরা ভাই ঠগিন নিবে ডিও ফিন,
কইয়া সেটা তার মুখটার উফরে নিয়া কাফড়টা এটা দিয়ে হালাইছে, তার মনটা সহজে ফানি হইয়া পড়ছে, কত কষ্ট কইরা কত চাইয়া ফাঁস দোহান চাইয়া কাপড়টা আমার পছন্দ হয়েছে, তুমি ফিনলে সুন্দর লাগবো এর লেগা তোমার লেগা কাপড়টা আনলাম, তুমি মুহের উফরে কাপড়টা এটা দিয়ে হালাই দিলা, কইয়া সেটা তার সহে দিয়া ফানি হইয়া পড়ছে। আল্লাহ নবী কত কান্দা কাটির লাভ নাই, মিছা কথা কই আল্লাহ সুবহানাল্লাহ কানা মিছা কথাটা কিটা, এভিডিয়ে জিগেছে দাম কত, এভিডিয়ে জিগেছে তার দাম কত, কয় 500, এই 500 কইয়া দতে আগুনটা লাগছে, 500 কোনে দেবেন সে তুরছে, 500 টিকা কাপড় আমরা ফিন দিনটা বেরিয়ে হবে, হ্যাঁ অন্তত 900 টাকা দিয়ে কাপড় টানলে না আমার মনটাই বুঝ দিল। তো এইরকম জায়গার মধ্যে যেই বেরিয়ে কাপড়ের দাম কম হলে সেটা যে যায় এই জায়গার মিছা কথা কইবা, কাপড় আনবা 500 নিয়া কইবা 900 কড়াই দেখি না, এই কড়াই কিনার ভিতরে আপনি 900 টাকা কাপড় কিনতে পেয়েছেন, কিনতে এত দাম লাগেনি, আপনি দিবেন গিয়েছি না এটার খবর নাই, আপনি এত ভালোবাসেন কিনতে, তো মনে মনে করে ধরতে পারছে না রে, আল্লাহ নবী কই জায়গাটা মিছা কথা কোন যাইব, তো ঘরটার ভিতরে শান্তি করো, সুবহানাল্লাহ কইতেন না, তবে লেশিয়ারার তারা মাস খানেকের ভিতরে এই চেষ্টা কইরেন না, লেশিয়ারার তারা যদি 500 টাকা দেয় কিনা 900 বেরিয়ে কই লেব নাকাশে নজরে রজুনে বাড়াইয়া ক খাইবেন ধরায় লেগে কইছ মাইক সারা কথাটা কই, ও মুসলমান মন দিয়ে শুনো রে বাপ, আমি ইচ্ছে করলে আবার 2 দিন পরে আসতে পারবো না, ইচ্ছে করলেই তোমরা আয়োজন করতে পারবা না, আমি নগাইশের পীর সাহেব মুস্তাক ফয়েজি তোমাদেরকে বলে যাই, আল্লাহকে চেনার জন্য 1 নম্বরে আল্লাহ আকল দিছে, এই আকলটা কাজে লাগাইয়া লাগাইয়া আল্লাহরে চিহ্ন, এই আকলটা কাজে লাগাইয়া লাগাইয়া সৎপথে চইল, এই আকলটা কাজে লাগাইয়া লাগাইয়া মিথ্যার থেকে বাঁচ, এই আকলটা কাজে লাগাইয়া লাগাইয়া তোমার ছেলে মেয়েরে মানুষ কইর, এই আকলটা কাজে লাগাইয়া লাগাইয়া সমাজের ফেসগুলো তোমরা দূর কইর, এই আকলটা কাজে লাগাইয়া লাগাইয়া লেশিয়ার গ্রামটারে সুন্দর কইর, কুটি ইউনিয়নটারে সুন্দর কইর, বাবা ফেস লাগাইও না, ফেস লাগানো সহজ ছোটানো বড় কঠিন, ওই লাগুন না বেড়ার সাইতে লাগাইন না বেড়ার দোষ বেশি, কামতের ময়দানে লাগুন না বেড়ার বেশি দোষ হইত না, লাগাইন না বেড়ায় দোষের কারণে তে মাপ পাইতো না, ফাইতো না ফাইতো না, সুতরাং সাবধান সাবধান, আল্লাহ আকল দিছে এটারে কামে লাগাইয়া ভালো মুমিন মুসলমান হইবা, আর যদি কাজে লাগাই না পারো আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল্লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল, যারারে আকল দিলাম বুঝে না, কান আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, আল্লাহ আমরা কই আল্লাহ এটা আবার কি মানুষ, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ, আল্লাহ কয় উলাইকা কাল আনআম তে হইল চতুষ্পদ জানোয়ারের মতো, আল্লাহ কয় না রে না বাল হুম আদাল তে জানোয়ারের চাইতে আরো খারাপ ঠিক কিনা, আমার দেশে একদল মানুষ আছে আকল খাটাইয়া খাটাইয়া ইসলামের বিরোধিতা করে, তারারে বাংলাদেশ কয় বুদ্ধিজীবী ঠিক কিনা, তারারে কয় বুদ্ধিজীবী, তারা বুদ্ধি খাটাইয়া খাটাইয়া দেহা কামাই করে, আমি কই তারা বুদ্ধিজীবী না, তারা হইলো পরজীবী, আপনারা গাছের ভিতরে দেখবেন এক জাতের গাছ আছে মাটির লোকের সম্পর্ক নাই গাছে বায় আসেনি, এই গাছ রেখি থাক পর গাছ, এই তো মাশাল্লাহ শিক্ষিত সচেতন শ্রোতা প্রহা দেওয়ানের আগে বাজে মনটা কই ফজর পর্যন্ত ওয়াজ করতাম, আরে এটা কথার কথা না পর কি এটা লাগাই দিয়া কি জুইতে আছে করেন, এটা একটা কথার কথা কইলাম এত কর না, মোটামুটি একটা মিল মতো লইলেন সাফা দিয়া বল যাত কোন শরীরটা ভাল লাগে এত কোন আসি মার হাবা পায় না রে